আসসালামু আলাইকুম, এটিন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। মাস্ক নিয়ে অভিযোগ করা মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ও এসডি। এখনই লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। বদলে যাচ্ছে করোনার উপসর্গ, জ্বর কাশি শ্বাসকষ্ট ছাড়াও ভাইরাসের আক্রমণে নতুন লক্ষণ দেখা দেয় বিভ্রান্ত চিকিৎসকরাও। মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও ভারতের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলামকে ওএসডি করা হয়েছে। সম্প্রতি কোভিড-19 চিকিৎসার জন্য কেন্দ্রীয় ঔষধাগার থেকে দেয়া মাস্কের মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন এই পরিচালক। করোনা ভাইরাসে আক্রান্ত বা সন্দেহভাজন রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিচ্ছে সরকার। এর মধ্যে 500 সজ্জার মুগদা জেনারেল হাসপাতালে N95 মাস্কের নামে যেসব মাস্ক দেওয়া হয় সেগুলোর মান নিয়ে প্রশ্ন তোলে হাসপাতাল কর্তৃপক্ষ। N95 মাস্ক লেখা মোড়কে দেয়া হয়েছিল মুন্সিগঞ্জের তৈরি মাস্ক। গত 1 এপ্রিল এ বিষয়ে মতামত চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর চিঠি দেন শহীদ মোহাম্মদ সাদিকুল ইসলাম। করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় বরিশাল, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জে 3 জনের মৃত্যু হয়েছে। দেশের বিভিন্ন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি পার্বত্য জেলা খাগড়াছড়িতে শনাক্ত হয়েছে প্রথম করোনা রোগী। এদিকে করোনার হটস্পট নারায়ণগঞ্জে কমেছে আক্রান্তের সংখ্যা। জেলা প্রতিনিধিদের পাঠানো ছবি ও তথ্যের ভিত্তিতে কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। গত কয়েকদিনের তুলনায় নারায়ণগঞ্জের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। গত 24 ঘন্টায় জেলায় 13 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা 895 জন, মৃত্যু হয়েছে 42 জনের। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন 30 জন। সেখানে এখন পর্যন্ত 250টি গার্মেন্টস চালু করায় বেড়েছে জনসমাগম। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক মহিলা মারা গেছে। পটুয়াখালীর মির্জাগঞ্জের ওই নারী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বরিশাল বিভাগের 6 জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা 116 জন। করোনা উপসর্গ নিয়ে মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়েছে। মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জেলায় আক্রান্তের সংখ্যা 21 জন। পার্বত্য জেলা খাগড়াছড়িতে প্রথম করোনা ভাইরাস রোগী শনাক্ত হয়েছে। আক্রান্ত ব্যক্তি নারায়ণগঞ্জ ফেরত গার্মেন্ট শ্রমিক। গত 2 দিনে নাটোর সদর হাসপাতালের এক চিকিৎসক, সিংড়া স্বাস্থ্য কমপ্লেক্সের 2 স্বাস্থ্যকর্মী সহ 9 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। নাটোর জেলাকে লকডাউন করা হয়েছে। গত 24 ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে আরও 3 চিকিৎসক, নার্স ও স্টাফ সহ 13 জন আক্রান্ত হয়েছেন। চুয়াডাঙ্গায় নতুন করে 2 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 10 জনে। লক্ষ্মীপুরে নতুন করে আরও 6 জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনা রোগী বেড়ে 43 জনে দাঁড়িয়েছে। টাঙ্গাইলে নতুন করে 1 চিকিৎসক সহ জেলায় মোট আক্রান্ত 24 জন। সিলেটে গত 24 ঘন্টায় আরও 2 জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোট রোগীর সংখ্যা দাঁড়ালো 107 জন। পুরো বিভাগের জন্য একটি মেশিনে পরীক্ষার চাপ সামলাতে না পেরে নমুনা ঢাকায় পাঠানো হচ্ছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। করোনা ভাইরাসে মারা গেলেন ঢাকা মহানগর পুলিশের আরও 2 সদস্য। করোনায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান তারা। তাদের একজন হলেন ডিএমপি পুলিশ অর্ডার ম্যানেজমেন্টের এসআই আব্দুল খালেক, আরেকজন ট্রাফিক পুলিশে কর্মরত কনস্টেবল আশিক মাহমুদ। লকডাউন পরিস্থিতির মধ্যেও রাজধানীর সড়কে প্রতিদিনই বাড়ছে ব্যক্তিগত গাড়ির সংখ্যা, বিভিন্ন জায়গায় লোক সমাগমও হচ্ছে। এমন অবস্থায় লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।
করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরুর পরই বিশ্বের অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে। বাংলাদেশকেও সে পথে হাঁটতে পরামর্শ দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা অধ্যাপক মোজাহিরুল হক। হাবিবুর রহমান, ওবি রিপোর্ট। দেশে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। এখনো সচেতন হননি নগরবাসী, নানা অজুহাতে বাড়ির বাইরে বের হচ্ছেন তারা। গার্মেন্টস আর রেস্টুরেন্টগুলো খুলে দেওয়ার পর থেকে সাধারণ মানুষের মধ্যে বাইরে বের হওয়ার প্রবণতা বেড়েছে। কোনো কারণ ছাড়াই এদিকে সেদিকে ঘোরাফেরা করছেন অনেকে। এরকম পরিস্থিতির মধ্যে দেশের অর্থনীতি সচল রাখতে পর্যায়ক্রমে লকডাউন শিথিল করার ঘোষণা এসেছে সরকারের পক্ষ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ কমে আসার পরই অন্যান্য দেশ লকডাউন তুলে নিয়েছে, সেখানে বাংলাদেশে এই সংক্রমণের হার এখনও ঊর্ধ্বমুখী। তাই লকডাউন শিথিল করার আগে সরকারকে আরও কৌশল হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অনেক দেশই যেটা করেছে, যেমন শ্রীলঙ্কা, প্রথম রোগী শনাক্ত হওয়া মাত্র তারা কিন্তু কারফিউ দিয়ে দিয়েছে, এবং তারা দেখেন শ্রীলঙ্কা খুব ভালো করেছে, তাদের মাত্র 7 জন লোক মারা গিয়েছে। এবং আপনি নেপালকে দেখেন, নেপালের 1 জন লোকও মারা যায়নি। যখন কি সংক্রমণ কমে আসছে তখন তারা কিন্তু লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু আমরা এখনও চূড়ায় পৌঁছিনি, আমাদের কিন্তু সংক্রমণ বাড়ছে। আপনি রিসেন্ট আমাদের গতকাল পর্যন্ত 641 জন, তার মানে আমরা কিন্তু বাড়ছে, তার আগের দিন 594 জন। কোনো দেশে লকডাউন তুলে নিতে হলে 6টি শর্ত দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার প্রথমে রয়েছে রোগ সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে হবে, দেশের সব রোগীকে শনাক্ত করে তাদের সেবা দেওয়ার মতো সক্ষমতা নিশ্চিত করতে হবে স্বাস্থ্য বিভাগকে, পাশাপাশি যেসব প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে সেখানে রাখতে হবে সর্বোচ্চ সুরক্ষামূলক ব্যবস্থা। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের এক্সিট প্ল্যানটা ঠিক করিনি, আমরা কৌশলটাও ঠিক করিনি। এই অবস্থায় অ্যাডহক ভিত্তিতে আমরা যেভাবে গার্মেন্টস খুলে দিলাম বা দিচ্ছি, পাশাপাশি রেস্টুরেন্ট খুলে দিচ্ছি, এইটা আমাদের জন্য, বাংলাদেশের জন্য একটা করোনা সংক্রমণের একটা আরেকটা মাত্রা যোগ হবে, এবং সেই মাত্রাটা আমাদের জন্য ভয়ঙ্কর হতে পারে। আমাদের যেটা অর্থনৈতিক ঝুঁকি তো আছে এটা, কিন্তু কথা হলো জীবন আর জীবিকা, আমাদেরকে দুটোকে আলাদা করতে হবে। আমরা কি জীবনের ঝুঁকি নেব জাতির জন্য, নাকি তাদের জীবিকার ঝুঁকি নেব? সুতরাং আমার মনে হয় যে আমরা জাতির জন্য আমরা কিন্তু জীবনের ঝুঁকি নিতে পারি না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিবও কয়েকদিন আগে বলেছেন, এখনই লকডাউন তুলে নিলে চরম মূল্য দিতে হতে পারে কোনো কোনো দেশকে। হাবিবুর রহমান, ওভি, এটিএন বাংলা, ঢাকা। শুধু জ্বর, কাশি বা শ্বাসকষ্ট নয়, করোনা আক্রান্তরা এখন হার্ট অ্যাটাক বা লিভারের সমস্যাতেও মারা যাচ্ছেন। উপসর্গ বা লক্ষণ বদলে ফেলেছে ভয়াল এই ভাইরাস, তাই বিভ্রান্ত হচ্ছেন আক্রান্ত এমনকি চিকিৎসকরাও। সংক্রমণ ঝুঁকি মারাত্মকভাবে বাড়ছে। এটিএন বাংলাকে এসব তথ্যই দিয়েছেন জাপান, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে কর্মরত চিকিৎসা বিশেষজ্ঞরা। রিপোর্ট কেরামতুল্লাহ, বিপ্লবের। করোনায় এ যাবৎ বাংলাদেশে মৃত 150-এরও বেশি মানুষের মধ্যে 27 জনের কোনো শ্বাসকষ্ট ছিল না। তারা মারা গেছেন ভিন্ন ভিন্ন জটিলতায়। গত কয়েকদিনে অন্তত 6 জন মারা যান যাদের করোনার কোনো উপসর্গই ছিল না শরীরে। ভিন্ন রোগে তাদের হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু মৃত্যুর পর পরীক্ষায় জানা যায় তারা করোনা পজিটিভ। বাংলাদেশ নয় এমন ঘটনা এখন করোনা আক্রান্ত অনেক দেশেই ঘটছে। চতুর্থ ধাপে লক্ষণ বা উপসর্গের ধরন বদলেছে করোনা ভাইরাস। আগে জ্বর, সর্দি কাশি, শ্বাসকষ্ট এসব দেখে এই রোগ শনাক্ত করা গেলেও এখন অনেক ক্ষেত্রেই তা আর হচ্ছে না। তাই সংক্রমণ প্রতিরোধে এখন করোনা ভাইরাসের জীবন রহস্য উন্মোচন জরুরি বলেও মনে করছেন গবেষকরা। স্ট্রোক হচ্ছে অনেকের, কারণ ব্লাড ভেসেলগুলোতে রক্ত জমাট বেঁধে যাচ্ছে, এমনকি অনেকে যারা অ্যান্টিকোয়াগুলেশন পাচ্ছেন তাদেরও হচ্ছে এটা, এবং একই কারণে অনেকের মানব দেহে এখন যেসব জটিলতা করোনা ভাইরাস তৈরি করছে সেসবের চিকিৎসা প্রস্তুতি বাড়ানোরও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। যেখানে রোগীরা আসছে সেখানে ট্রায়োজিং এর ব্যবস্থা করতে হবে, এবং করোনার লক্ষণ দেখা গেলে অথবা স্বাস্থ্যকর্মী বা ডাক্তার আমরা যদি মনে করি যে সাসপেক্ট করি যে তার করোনা হতে পারে, তাহলে সঙ্গে সঙ্গে তার টেস্ট করার ব্যবস্থা করতে হবে। কাজেই টেস্ট
করতে হবে, অনেক বেশি বেশি টেস্ট করতে হবে। টেস্ট করার ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্ত হাসপাতালগুলোতে এর ব্যবস্থা করতে হবে। করোনা ভাইরাস কিভাবে তার উপসর্গ সংক্রমণ বদলাচ্ছে তা বুঝতে না পারলে বাংলাদেশে এর ভয়াবহতা আরও বাড়বে বলে আশঙ্কা করছেন প্রবাসে থাকা এই বিশেষজ্ঞ চিকিৎসকরা। বিদেশের বিভিন্ন জায়গায় কর্মরত এই বাংলাদেশি বিশেষজ্ঞদের পরামর্শ মেনে যদি করোনা ভাইরাসের উপসর্গগুলো নতুন করে নির্ধারণের চেষ্টা করা যায় তাহলে হয়তোবা সংক্রমণের হারও কমিয়ে আনা সম্ভব হবে বলে মনে করছেন তারা। গ্রামতুল্লা বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে ঢাকা ও দিল্লি একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করলে উভয়ই এই অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নরেন্দ্র মোদি এবং ভারতের জনগণকে রমজানের মোবারকবাদ জানিয়েছেন। 12 মিনিটের টেলিফোন আলাপে করোনা মোকাবেলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও কোভিড-19 বিরুদ্ধে নেওয়া সার্কভুক্ত দেশগুলোর উদ্যোগকে এগিয়ে নিতে সম্মত হন দুই প্রধানমন্ত্রী। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাভারের ধামরাইয়ে হাট বাজার থেকে ধান না আসায় চরম বিপাকে পড়েছেন চাতাল মালিকরা। এই অবস্থায় অনেক চাতাল বন্ধ হয়ে যাওয়ায় বেকার হয়ে পড়েছেন অনেক শ্রমিক, ফলে মানবেতর জীবনযাপন করছেন তারা। ধামরাই উপজেলা চাতাল মালিক সমিতি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জেলায় নতুন ধান কাটাই মারাই শুরু হলেও ওই এলাকার হাটগুলো থেকে ধান সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বাধ্য হয়েই মিল চাতালগুলো বন্ধ রেখেছেন তারা। করোনা ভাইরাসে কাম গাড়ি চলাচল বন্ধ, কারণ ধান চাল আনতে পারে না, চাতালের কামটা বন্ধ হয়ে গেছে। প্রশাসনের সাথে সমন্বয় করে গৃহহীনদের আবাসন ব্যবস্থা করতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সবার কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিতে হবে। দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে ভিডিও কনফারেন্সে এসব কথা বলেন তিনি। এ ব্যাপারে আমাদের ত্রাণ উপকমিটি, আমাদের সহযোগী সংগঠন, আমাদের ন্যায্যবিন্দু কর্মীরা সহযোগিতা করতে পারেন। স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। দীর্ঘদিন বেতন ও আখ বিক্রির টাকা না পেয়ে মানবেতর দিন কাটাচ্ছে ঝিনাইদহের কালীগঞ্জের মোবারকগঞ্জ চিনি কলের শ্রমিক ও আখ চাষিরা। বারবার কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েও মিলছে না পাওনা টাকা। এদিকে চিনি বিক্রির পাশাপাশি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে বকেয়া বেতন দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ। চিনি কলের 1,000 শ্রমিকের 3 মাসে 4 কোটি টাকার বেশি বেতন বকেয়া রয়েছে। এছাড়া প্রায় 8,000 আখ চাষির পাওনা রয়েছে প্রায় 19 কোটি টাকা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে অনলাইন বুলেটিন চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাংলাদেশের কোভিড-19 সংক্রান্ত বা কোভিড-19 বিষয়ক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা প্রথমেই আজকে জানাতে চাই যে আমাদের পরীক্ষার পরিধি আমরা আরো বাড়িয়েছি। আমাদের আজকে 29টি ল্যাবের রিপোর্ট আমরা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং নতুন যুক্ত হয়েছে আমাদের সাথে কুমিল্লা মেডিকেল কলেজ
কুমিল্লা মেডিকেল কলেজ থেকে নতুন জন্মযুক্ত হয়েছে এবং আমাদের সেন্ট্রাল পুলিশ হসপিটাল তারা গত 3 দিন ধরে পরীক্ষা করে যাচ্ছেন। এই আমাদের যে বেসরকারি হাসপাতালগুলিকে আমরা শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছি তার মধ্যে আজকে এভার কেয়ার হসপিটাল ঢাকা, যেটা পূর্বে অ্যাপোলো হসপিটাল ছিল, তাদেরও পরিসংখ্যান আমাদের সাথে যুক্ত হয়েছে। আমরা ইতিমধ্যে স্কোয়ার হাসপাতালকে আমরা শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছি, তাদের পরিসংখ্যান আমাদের হাতে এখন এসে পৌঁছে নাই। আমরা আবেদন করেছি ল্যাব এইড হসপিটাল, ইবনে সিনা হসপিটাল ঢাকার মধ্যে এবং ঢাকার বাইরে TMMS যেটা তাহেরুননেসা মেমোরিয়াল এবং রেফায়াতুল্লাহ হসপিটাল, তারাও আবেদন করেছে। এই আবেদনগুলো আমাদের বিবেচনাধীন আছে এবং আমরা আজকালকের মধ্যেই এই বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের যা শর্ত দিয়েছি আমরা সেই শর্ত সাপেক্ষে এই বেসরকারি হাসপাতালগুলোকেও আমরা অনুমোদন দিয়ে দিব এবং বেসরকারি হাসপাতাল যারাই আমাদের শর্ত পূরণ করতে পারবে তাদের PCR ল্যাবের যা শর্ত লাগে সেই সব যদি তারা সবাই ফুলফিল করেন তাহলে আমরা বেসরকারি হাসপাতালগুলিকে পূর্বের শর্ত অনুযায়ী আমরা অনুমোদন দিয়ে দিব। আমি আজকে আপনাদের ঢাকা মহানগরীতে আমাদের যে ডেডিকেটেড হসপিটালগুলো আছে সেই হসপিটাল নামগুলো আবার উল্লেখ করতে চাই। আমাদের ঢাকাতে আছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল, শহীদ সরওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা মহানগর হাসপাতাল, রেলওয়ে হাসপাতাল ঢাকা, রিজেন্ট হাসপাতাল উত্তরা, রিজেন্ট হাসপাতাল মিরপুর, সাজেদা ফাউন্ডেশন নারায়ণগঞ্জ, রাজারবাগ পুলিশ হাসপাতাল ঢাকা, লালকুঠি হাসপাতাল মিরপুর এবং অন্যান্য হাসপাতাল। তাছাড়াও আমাদের বাড়িতে রোগীরা থেকে থাকেন যারা টেলিফোনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকেন। এর মধ্যে আমাদের শহীদ সরওয়ার্দী হাসপাতালে এখন পর্যন্ত কোনো রোগী ভর্তি হয় নাই এবং তারা প্রস্তুতি গ্রহণ করছেন রোগী ভর্তি করার জন্য। আমরা যে কয়েকটি ল্যাবের কথা বললাম যে আমাদের 29টি ল্যাব থেকে আমরা রিপোর্ট পেয়েছি এবং এই 29টি ল্যাবে গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 5,626টি এবং পরীক্ষা করা হয়েছে 4,965টি। এই পরীক্ষার মধ্যে থেকে আমাদের নমুনা সংগ্রহ বেড়েছে 19.54%, তবে আমাদের পরীক্ষা হয়েছে গতকালের চেয়ে কম 0.06%। গতকাল আমাদের নমুনা পরীক্ষা ছিল 4,968, আজকে তার চেয়ে 3টি পরীক্ষা কম হয়েছে এবং এই পরীক্ষাতে আমাদের যা ফল এসেছে আমরা নতুন করে 24 ঘন্টায় রোগী শনাক্ত হয়েছে 564 জন এবং এ পর্যন্ত শনাক্ত রোগী 7,667 জন। আমরা দুঃখের সাথে জানাচ্ছি যে আজকেও আমাদের নতুন করে মৃত্যুবরণ করেছেন 5 জন। এই 5 জনের মধ্যে 5 জনের মধ্যে পুরুষ 3 জন এবং মহিলা 2 জন। এই 5 জনের মধ্যে যদি আমরা বয়স ভিত্তিক বিশ্লেষণে যাই তাহলে 60-ঊর্ধ্ব 2 জন এবং 40 থেকে 50 বয়সের মধ্যে 3 জন মৃত্যুবরণ করেছে। সকলেরই বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং আমি এখানে বিশেষভাবে উল্লেখ করতে চাই যে আমাদের একজন সিনিয়র সাংবাদিক তিনি মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্তে এবং আমাদের একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন, প্রথমবারের মতো একজন পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। আমরা তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু দাঁড়ালো 168 জন। গত হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত 160 জন। আমি এখানে আপনাদের আরেকটি তথ্য জানাতে চাই যে আমাদের ঢাকায় যে হাসপাতাল আছে সেই হাসপাতালগুলিতে গত 24 ঘন্টায় রোগী ভর্তি হয়েছেন 95 জন এবং এ পর্যন্ত ঢাকার হাসপাতালগুলিতে ভর্তি আছে 956 জন এবং এ পর্যন্ত চিকিৎসাপ্রাপ্ত হয়েছেন ঢাকার হাসপাতালগুলিতে 1,731 জন। এখানে আমি আরেকটি ল্যাব সম্পর্কে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব, সেই ল্যাবটি হলো বাংলাদেশ লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউট। ফলে তারা তাদের সর্বাত্মক সহযোগিতা আমাদেরকে দিচ্ছেন, আমরা শুধুমাত্র স্বাস্থ্য অধিদপ্তর বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে নমুনা
পরীক্ষার কিটটি দিতে পারি, কিন্তু আরো অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো লাগে সকল প্রতিষ্ঠান তাদের নিজেদের উদ্যোগে এই আনুষঙ্গিক জিনিসপত্রগুলো তারা ব্যবহার করছেন এবং তাদের নিজেদের ফান্ড দিয়ে তারা এগুলো আমাদের করে দিচ্ছেন। এই সকল প্রতিষ্ঠান প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় তথা বাংলাদেশ সরকারও তাদের প্রতি কৃতজ্ঞ যে তারা নিজ অবস্থান থেকে এই কোভিড যুদ্ধের সময় আমাদের সহযোগিতা করে যাচ্ছে। আমরা যদি আইসোলেশন রোগীর দিকে আসি, আমাদের 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে এসেছেন 138 জন এবং বর্তমানে আছেন 1420 জন। আইসোলেশন থেকে 24 ঘন্টায় ছাড় পেয়েছেন 58 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 891 জন। আমাদের আইসোলেশন শয্যা আছে 9638টি, যার মধ্যে ঢাকা মহানগরীতেই আছে 3900। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিন দেখছিলেন। এবারে সংবাদে বাকি অংশ। পার্টেক্স খেলার খবর। সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসানের জার্সি কিনে নিতে আগ্রহী দেখেছেন দেশের বিভিন্ন অঞ্চলে ফুটবল প্রেমীরা। এ পর্যন্ত সর্বোচ্চ 5.5 লাখ টাকার প্রস্তাবও পেয়েছেন তিনি। 2013 সালে কাঠমান্ডু সাফ গেমসের জার্সি নিলামে তোলার ঘোষণা দেওয়া তৈয়ব হাসান বলেন, খুব শীঘ্রই অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হবে। এ থেকে প্রাপ্ত অর্থে পুরোটাই তিনি দান করবেন করোনায় ক্ষতিগ্রস্ত মানুষদের। 1999 থেকে 2016 পর্যন্ত 35টি দেশে 100টিরও বেশি ম্যাচ পরিচালনা করেন তৈয়ব হাসান। তার মধ্যে সাফ গেমসের জার্সি ছিল সবচেয়ে মূল্যবান স্মারক। অপশন ফোর অ্যাকশন, যারা কিনা বিশ্ববরণ্য ক্রিকেটার সাকিবুল হাসানের অপশনের সাথে সম্পৃক্ত ছিল, এই প্রতিষ্ঠানটি আমার সাথে যোগাযোগ করেছে। তাদের সাথে আমাদের কথা হচ্ছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাথে কথা হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ি এই ব্যাপারে সিদ্ধান্ত নিব এবং সিদ্ধান্ত জানিয়ে দিব যে কবে অনলাইনের মাধ্যমে এই অপশনটি অনুষ্ঠিত হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। মাস্ক নিয়ে অভিযোগ করা মুগদা জেনারেল হাসপাতালের পরিচালক ও এসডি। এখনই লকডাউন শিথিল করা হলে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। বদলে যাচ্ছে করোনার উপসর্গ, জ্বর কাশি শ্বাসকষ্ট ছাড়াও ভাইরাসের আক্রমণে নতুন লক্ষণ দেখা দেয় বিভ্রান্ত চিকিৎসকরাও। মহামারীর কারণে সম্ভাব্য খাদ্য সংকট মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গীকার বাংলাদেশ ও ভারতের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া 18 বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube.com/18bangla news। ধন্যবাদ সবাইকে।